আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আবার রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো আজ আমরা করব আলু এবং বরবটি ভাজি। ওই দেখতে পাচ্ছেন ওখানে। তো আমরা ফার্স্টে প্যানটা গরম করে নিয়েছি। তো এখন আমরা এটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিবেন। তো এখন আমরা ওয়েট করব কখন এই তেলটা গরম হয়। এখন আমরা এতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটুখানি দেখতে পাচ্ছেন সরষের তেল গুলো সব হচ্ছে আলাদা হয়ে আছে, লাগছে শেপটা লাগছে একটি ডিম পোচের মতো। হ্যাঁ, তো এখন আমরা দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ। তো আমরা এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, আমাদের স্পেশাল শেফের স্পেশাল ডিশ, এর জন্য স্পেশাল শেফ এটা আমাদের পাঁচফোড়ন ইউজ করে। আবার দিয়ে দিচ্ছি আমরা হলো রসুন। এই যে দেখতে পাচ্ছেন রসুন, আমরা এটি নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। দেন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ, ঠিক না? আপনি একটিও পেঁয়াজ দিতে পারেন কিংবা তার অর্ধেকও দিতে পারেন। আমাদের চুলার আঁচটা মিডিয়াম আছে, তো আমরা এগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমরা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন আমরা দিয়ে দিব লবণ। হ্যাঁ, পরিমাণ স্বাদ মতো। হ্যাঁ, স্বাদ মতো লবণ। পেঁয়াজ যতটা ভাজা ভাজা হবে ততটাই আপনার যে রান্না ততটাই মজা হবে, ঠিক? এটা আমাদের শেফের কথা। তো আমাদের শেফের মতবাদ অনেক বেশি সত্য যেটা আমি দেখেছি, কারণ আমি তার রান্না সবসময় খাই। তো এখন আমরা আমাদের যে সবজি সেগুলো দিয়ে দেব। সাথে আমরা মরিচও দিয়ে দিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা আমাদের সবজি এবং যে পেঁয়াজের যে অংশটুকু ছিল সেগুলো দিয়ে। আহ, কি সুন্দর গান! আমরা ভাজিটাকে একটু ঢেকে দিয়েছি হালকা ভাজা ভাজা হওয়ার জন্য। ভাজিটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমরা অল্প একটু হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করছি একটু কালারের জন্য শুধু। হ্যাঁ, হয়েছে। আমাদের যে সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমাদের ভাজি প্রায় শেষ। তো আমরা এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমাদের ভাজি রান্না এখন শেষ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে পাত্রে ঢেলে রাখবো। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কমেন্ট সেকশনে আপনি বলতে পারবেন আপনি আর কি কি রান্না দেখতে চান আমাদের স্পেশাল শেফের কাছে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।